चौहर दिनहाटा विधानसभा उपचुनाव में भाजपा प्रत्याशी अशोक मंडल के खिलाफ तृणमूल का प्रदर्शन घटना दिनहाटा के ब्लॉक 2 के बामनहट बाजार की है। पता चला कि भाजपा प्रत्याशी जानकारी के अनुसार भाजपा प्रत्याशी अशोक मंडल और नटा बारी भाजपा विधायक मिहिर गोस्वामी सोमवार सुबह 11:30 पर प्रचार के लिए निकले तो तृणमूल कांग्रेस के नेताओं और कार्यकर्ताओं ने नारेबाजी शुरू कर दी, विरोध प्रदर्शन किया। यहां तक कि भाजपा प्रत्याशी अशोक मंडल को भी तृणमूल पार्टी के कार्यकर्ताओं ने धक्का दे दिया। हालांकि जमीनी स्तर पर इसे मानने को तैयार नहीं, उन्होंने कहा कि भाजपा उम्मीदवार अशोक मंडल के पास विरोध करने के लिए कुछ नहीं है। आम जनता और पार्टी कार्यकर्ताओं ने विरोध किया क्योंकि वे चुनाव प्रचार के दौरान अभद्र प्रयोग कर रहे थे। चंदन दास बोले एक भद्रलोक दीर्घदिन बीजेपी कर्मी बीजेपी कर्मी छे आज के नेतृत्व माध्यम कर तृणमूल कॉग्रेस जोगदान कर घोषणा करते हैं तृणमूल कॉग्रेस जोगदान करबें तर कथा मत हम आज के जा कथाटा बीजेपी जिन प्रार्थी अशोक मंडल एवं मिहिर गोस्वामी ওনারা শুনতে পেয়ে তার বিজেপি থেকে তৃণমূলে যাওয়া আটকানোর জন্য পরিকল্পনা মাফিক আমাদের বোঝানোর আগে যারা এখানে উপস্থিত হয় এবং আমরা এখানে তাকে যখন পতাকা দিতে যাব সেই মধ্যে ওরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের অপ্রীতিকর কথাবার্তা অবাঞ্ছিত কথাবার্তা এখানে প্রয়োগ করে যার জন্য সাধারণ মানুষ এবং সেখানে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা ছিল যৌথভাবে সেখানে একটা বিক্ষোভ গায়ে হাত দেওয়ার এখানে কোনো ব্যাপারই নেই, কারণ এখানে ক্যামেরার সামনে প্রচুর ক্যামেরা সেখানে ছিল, সেখানে আমরা যার একটা বিক্ষোভের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এখানে গায়ে হাত দেওয়া এটা সমস্ত ভিত্তিহীন খবর বা ভিত্তিহীন কথাবার্তা। আজকে নির্বাচনের সামনে ভিত্তিহীন কিছু কথাবার্তা বলে মানুষের একটা সহানুভূতি করানো আজকে চেষ্টা করছে। আমার নাম দীপক কুমার ভট্টাচার্যী, প্রধান বামনা ডাক নাম। ব্যাপারটা হচ্ছে আমার নির্ধারিত কর্মসূচি ছিল নির্বাচন প্রচার বন্ধে, সেখানকার এখানকার নেতৃত্ব বিজেপির নেতৃত্ব কর্মীদের সঙ্গে নিয়ে নান্দাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীকে সঙ্গে নিয়ে এই বাজার যখন প্রবেশ করে যাচ্ছিলাম সেখানে চিৎকার চাঁচামেচি অশোক মণ্ডল গো ব্যাগ মিহির গোস্বামী গো ব্যাগ বিভিন্ন ধরনের ধাক্কাধাক্কি অমুক টমুক, সেই ক্ষেত্রে যখন আমরা প্রচার কার্য করতে যাচ্ছি পায়ে পায়ে মানুষের সঙ্গে মিলিত হচ্ছে আমি অশোক মণ্ডল প্রার্থী ভোট দেন, কিন্তু যেভাবে আজকে এই বন্দরের ক্ষেত্রে বা ভবনার অঞ্চলের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে আমার রাজনৈতিক জীবনে 40 বছর রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি, সেই ক্ষেত্রে আজকে এই নির্বাচনের প্রাককালে নির্বাচন হচ্ছে 30 তারিখ এবং সেই ক্ষেত্রে একটা কথা বলছিল আমরা নির্বাচনে ভোট দিতে দেব না, আমরা মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ভোট আমরা ভোট দিতে দেব না, কীভাবে হুঙ্কার শহর গ্রাম্য শহরে, সেই ক্ষেত্রে প্রত্যক্ষ যেটা দেখলাম এদের যে একজন প্রার্থী একটা রাজনৈতিক দলের প্রার্থী সেই প্রার্থীর পিছনে পিছনে কখনো সামনে সামনে এই যে তাদের স্লোগান অক্ষর গালিগালাস করে আমার গায়ে ধাক্কা টাক্কা দিয়ে যে জিনিস করেছে সেটা আমি মনে করি খালি বামনার অঞ্চল না আমাদের দীঘাটা বিধানসভা কেন্দ্রের মানুষ এই ঘটনাকে সারা নিন্দা করবে এবং যতই আজকে ভয় ভীতি দেখা প্রার্থী অশোক মণ্ডলকে বা কর্মীদের আমরা ভয় ভীতি না, মানুষের জন্ম হবে একবার মানুষের মৃত্যু হবে একবার, কার কোন কোন ঘরে জন্ম হবে সেটা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়নগর ঠিক করবে না, আর কে কোন ধর্মে জন্ম হবে সেটা উদয়নগর ঠিক করবে না, সেই ক্ষেত্রে আমার বক্তব্য যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস আছে আমি লড়াই করব এই মাটিতে পবিত্র মাটিতে 2006 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিল আর আমার প্রতিনিধি ছিল সেখানে বামফ্রন্ট প্রার্থী উদয়নগর সিংহচিহ্ন নিয়ে দাঁড়িয়েছিল, তাই আমি আশা রাখি এই বিধানসভা কেন্দ্রের মানুষ এই বামনার অঞ্চলের মানুষ দুহাত ধরে আজকে অশোক মণ্ডলকে পদ্মচিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করবে এই বিশ্বাস আমার আছে। আপনারা তো নিজেরা দেখলেন তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেস সন্ত্রাস এবং তুষ্টিকরণে বিশ্বাস করে, তাই তার নমুনা আজকে আমি আমাদের দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী সম্মানীয় শ্রী অশোক মণ্ডলকে নিয়ে বামুনহাট অঞ্চলে বিভিন্ন বাড়ি বাড়ি এবং বন্দরগুলোতে প্রচারে এসেছিলাম, এখানে এসে যে চেহারা দেখলাম সন্ত্রাসের যে আবহ দেখলাম সন্ত্রাসের সেই আবহ আমার মনে হয় আফগানিস্তানকেও লজ্জা পাবে, আফগানিস্তানের মানুষরাও লজ্জা পাবে, কিন্তু তার মধ্যেও একটা আশার আলো দেখলাম,
উদয়নবাবু যতই গুন্ডামি করুক, যতই সন্ত্রাস সৃষ্টি করবার চেষ্টা করুক, পয়সা দিয়ে বাংলাদেশ থেকে হয়তো কিছু হারমাতকে নিয়ে আসবে এবং এখানকার দুধের গাইদের দিয়ে বিজেপি কর্মীদের এবং বিজেপির প্রার্থীকে বা বিজেপির বিধায়কের উপর আক্রমণ করতে পারে, কিন্তু মানুষের অধিকারকে আটকে রাখতে পারবে না। আমরা আজকে যখন প্রচারে যখন রাস্তায় বিভিন্ন মানুষের কাছে আবেদন করছিলাম, স্বতঃস্ফূর্তভাবে সেই মানুষরা আমাদেরকে ইশারা করেছেন, প্রত্যুত্তর দিয়েছেন। আমরা আশাবাদী এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই তোষণের বিরুদ্ধে, এই দোধেল গাইদের থেকে রক্ষা পাওয়ার জন্যে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেবে না এবং অশোক মণ্ডলকে বিজেপি প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ভোট দেবে। কাল এখানে বাংলার একজন মন্ত্রী, যিনি একসময় বলেছিলেন খিদিরপুরকে মিনি পাকিস্তান, তিনি এসে এখানে সভা করে যে অশ্লীল ভাষায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং আমাদের সম্মানীয় স্বরাষ্ট্র উপমন্ত্রীকে যেভাবে অশ্লীল ভাষায় গালাগালি করেছেন, এতেই প্রমাণ হয় তৃণমূলের সংস্কৃতি কি, তৃণমূলের স্বভাব কি, তৃণমূল কি চায়। চৌবার সে R9 ভারত কে দেবাশীষ চক্রবর্তী কি রিপোর্ট। भाजपा युवा मोर्चा के सह अध्यक्ष मिथुन घोष की बदमाशों ने गोली मारकर हत्या कर दी। घटना इटिहाड़ थाने के राजग्राम की है। मिथुन रविवार रात अपना काम पूरा कर घर लौटा, उसके पेट में गोली लगी थी। डॉक्टर ने उसे गंभीर हालत में रायगंज सरकारी मेडिकल कॉलेज और अस्पताल ले गए, जहां मृत घोषित कर दिया गया। भाजपा नेता ने आरोप लगाया कि मिथुन की तृणमूल कांग्रेस के तत्वाधान में बदमाशों ने गोली मारकर हत्या कर दी। हालांकि इटिहाड़ तृणमूल कांग्रेस के विधायक मुशर्रफ हुसैन ने घटना को दुर्भाग्यपूर्ण बताया। पुलिस घटना की जाँच कर रही है। इस घटना में कोई বিজেপি মিথ্যা বদনাম দিয়েছিল, মিথ্যাচার করে পার্টি। আমরা দেখে নিয়েছি গতকালে পুলিশ দ্রুত তদন্ত করে তারা আসামিকে অ্যারেস্ট করেছে। সুকুমার ঘোষ, সন্তোষ মহন্ত এবং মিঠুন ঘোষ তিন বন্ধু মত্ত অবস্থায়। মিঠুন তার নিজের বাড়ি থেকে অবৈধ অস্ত্র শস্ত্র রাখত। আমরা ইতিমধ্যে বারবার ভোটের সময় আওয়াজ তুলেছিলাম, বিজেপি অবৈধ অস্ত্র শস্ত্র সন্ত্রাস এগুলো করছে, সৃষ্টি করছে। সেই হিসাবে আজকে প্রমাণিত হয়ে গেল মিঠুনের তার নিজের বাড়ি থেকে দুটো আর্মস, সে তোর দুই বন্ধুকে সুকুমার ঘোষ এবং সন্তোষ মহন্তকে দেখাই। ওই সময় তাদের সুকুমার ঘোষ গুলি করে মিঠুন মারা যায়। ইতিমধ্যে মিঠুনও তা বাড়ির লোককে জানিয়ে গেছে, আইডেন্টিফাই করে গেছে, পুলিশও তা বলেছে, স্টেটমেন্ট দিয়েছে এবং পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, সুকুমার ঘোষকে অ্যারেস্ট করে সে স্বীকারও করে নিয়েছে সে খুন গুলি চালিয়েছে। সুতরাং বিজেপি মিথ্যাচার করে, মিথ্যা জুমলা দিয়ে পার্টি এরা। তাই উত্তর দিনাজপুরে তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী দল, বিজেপির কিছু নেই। এরা মিথ্যা আর সাংবাদিকদের বলে একটু বাজার গরম করতেছে, যে তাছাড়া কিছুই না। কালকে রাতে 10টার সময় ইটাহার বিয়ের সন্দরে একটা ইনসিডেন্ট হয়েছে, যেখানে একজন মিথুন ঘোষ মারা গেছে। যখন মিথুনের কাকাটো ভাই অজিত ঘোষ মিথুনকে ইঞ্জার্ড অবস্থায় টোটো করে হসপিটাল নিয়ে যাচ্ছিল, তখন মিথুন দুজন, সুকুমার ঘোষ এবং সন্তোষ মহন্ত এলিয়াস মুখিয়া, ওকে গুলি মেরেছিল বলে বলে। দুজন ওনার পরিচিত লোক আছে। আমরা সন্তোষ মহন্তকে ধরে নিয়েছে ওর কাছে। আমরা জানতে পারি যে গত রাত্রি 8টা পরে ইয়ে তিনজন মিলে হোটেলের খাওয়া দাওয়ার করে, তারপরে তিনজন মিলে মিথুনের বাড়িতে যায়। ওখানে মিথুন দুজনকে বাড়ি থেকে একটু দূর দাঁড় করিয়ে তার বাড়ি থেকে দুটো ফায়ার আর্মস নিয়েছি, ওই দুজনকে দেখাই। দেখানোর সময় সুকুমার ঘোষের হাত থেকে অ্যাক্সিডেন্টাল ফায়ারিং হয়ে তার মিথুনের গুলিটা লাগে। সুকুমার ঘোষকে ধরার জন্য এখন চেষ্টা চলছে। এখানে কোনো রাজনৈতিক যোগাযোগ নয়, ইট ইজ নট এ পলিটিক্যাল কেস অ্যাট অল, দের ইজ নো পলিটিক্যাল ওভারটোনস হোয়াটসোএভার। তার বাকি ইনভেস্টিগেশন চলছে, যখন আমরা সব কিছু ফাইন্ড আউট করে নেব আমি আপনাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ। গুলি কটা
টোটাল গুলি কত চলেছে একটা ওয়ান ওনলি ওয়ান রাউন্ড আছে কোনো আর্মস রিকভারি হয়েছে বাকি ইনফরমেশন ইনভেস্টিগেশন পর আমার বাড়ির দরজার সামনে বাবু পার্টি করার ফলে কি বিজেপি করলে কি মরতে হয় দেশের লোকে ওর সাথে গল্প করছিল আর সুকুমার ঘটনা আমি যখন হাঁটতে যাই আমার বাড়ির পাশে আমার ভাস্তার দোকানে একটা বটগাছ আছে তখন ওর সাথে আমার ছেলের সাথে কাসিম গল্প করে কাসিম হচ্ছে তৃণমূলের লোক ও হচ্ছে মোহামেডান আমরা হচ্ছে ঘোষ যেটুকু বলার সামনাসামনি বলছি তো এ বিজেপি করে ও তৃণমূল করে এর করার ফলে বহুদিন ধরে মানে ঘটনায় গণ্ডগোল হয় তারপরে আর কিছু হয়নি তো আমি যখন হাঁটতে আসি তখন দুইজনে গল্প করছি গল্প করার পরে আর আমি কাকু দেখিনি তখন আমার ছেলেকে যখন গুলি করে তখন আমার আমি যখন চলিয়ে ওখানে গুলি করে আমি কিছুটা দূরে বাড়ির পাশে তো সাথে সাথে চলে আসি কাসিম দৌড়ায় চলে গেল আর সুকুমার ঘোষ বহুতই বাড়ি সকালবেলা আমার বাড়িতে গেছিলো ও ইসলামপুরে থাকে আমাদের নিজের আত্মীয়ের মধ্যে আবার কোনোদিন ওর সাথে আমার কিছু হয়নি যেটুকু আমি জানি ও সকালবেলা কিন্তু মোটর সাইকেল নিয়ে গেছিলো কালকেও গেছিলো একটা বিরাট কেস ছিল স্বামীনাথ ওর বউকে বলে একটা মেয়ে ছেলে মারেছে নাকি পারিবারিক বিবাদে না না পারিবারিক না সুকুমার ঘোষে এই গন্ডগোলটা এই যে গুলি করে না পারিবারিক না কোনো জমি জমি সংক্রান্ত না না এটা পার্টিগত আর সুকুমার ঘোষ ওই যে স্বামীনাথ থেকে আসছে আমার বাড়ি আসছিল আর এই যে সন্তোষ মাহাতু কমলে এই তিনজনে দুটাকে গুলি করলো তিনজনে ছিল আমি পার্টি বলতে খালি কাশি আমার পাড়ার লোক পার্টি করে একমাত্র তৃণমূল আর সুকুমার ঘোষ ও চাকরি করে এতে ইসলামপুরে আর একজন হচ্ছে এদের সঙ্গে ব্যবসার সম্পর্ক ছিল না কেন বল আমি কিছু বুঝতে পারছি না বিজেপি করার অপরাধী আর একজন হচ্ছে এটা কি রাজনৈতিক কোনো কারণ আপনি কি মনে করছেন আমি তো কিছু ভাবতে পারছি না কি কারণ রাজনীতির কোনো কারণ রাজনীতি বলতে হয় যে কাশ্মীরের সাথে একটা রাজনীতির বিরাট এই আগাগোড়া মারপিট হয় ইলেকশনে এটুকুই হয় কিন্তু এরা বাইরের লোক সুকুমার ঘোষ আপনার নাম আমার নাম কাঞ্চন ঘোষ আপনার ছেলের নাম আমার ছেলের নাম মিঠুন ঘোষ কি হয়েছে ঘটনা ঘটনাটা কি হয়েছে ও গেল মেলা করে এখান থেকে গেল তো বাড়ি থেকে মোটরসাইকেলটা রেখে দিয়ে আমি কিছু কি দরজায় দাঁড়ায় আছি কিছু কোথায় আছিস রে খাইনে খাওয়া দাওয়া করে তারপর যা কিছু না আমি আসছি ওই মোবাইলে কী আসলো না আসলো মোবাইলটা এরকম করতে 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 চলে আসলো আসেনি আমার ঘরেতে নাতি গিয়ে বল কিছুক্ষণ বেশি দেরিও নাই দশ মিনিট হবে ওখানে যাই নিয়ে একটা শব্দ হলো তা আমি বলছি কি বুবাই আমার নাতিটাকে বুবাই আই দেখ তোর মামা বাড়ি থেকে বের হলো কিন্তু আজ আমার টাইম চোখটাও নাচে যাচ্ছে তোর মামা বের হলো আর একটা শব্দ হলো বুঝলো এখন কিছু হবে না চুপ করে থাকো আর কিছুক্ষণ পরে নিয়ে আমি বার হয়েছি আমার ভাস্তাটাকে ডাকে মিটন বলছে অজিত বের হতো আমাকে গুলি করলো তখন ওই আমার ভাস্তাটা একটা এখান থেকে একটু দূরে আছে প্রতীকটা দেখছে আপনার ছেলে কোন দল করতো বিজেপি কোন পদে ছিল কি জেলা সেক্রেটারি কারা মারলো এখন তো চিন্তা পারিনি কিন্তু আমার এর আগে অনেকজন শাসন করতো কারা বলুন না তৃণমূলগুলো ওরা সবসময় শাসন করতো আমার ছেলেকে কত জায়গায় ছেঁকছে কি বলতো ওরা এখন তোর পালা সবাইকে করছি হ্যাঁ আগে হুমকি দিত আমাকে বলছিল তোমার ছেলেকে শাসন করো তোমার ছেলেকে পার্টি ছাড়তে বলো নাহলে তোমার জানে ই করবো না ওরাই কি মেরেছে গুলি এখন গুলি কে করবে তাহলে না আপনারা কি জানেন কে গুলি করেছে
আমি তো দৌড়ে বের হয়ে আসছি, এখন আমার ছেলেও বলতে পারবে। কিন্তু আমার এই আইডিয়া হচ্ছে, ওরা যা তোকে মারতে চাইছে, হাড় গুঁড়া করে দিতে চাইছে, বলছে তোমার ছেলের একটুকু হাড়ও পাবা না তোমরা, তোমার ছেলেটাকে চিনতেন, নাম জানতেন? হ্যাঁ, আমাকে বলতো আমাদের গ্রামেরই। কি নাম তাদের? ওর নাম কাসিম। কোন দল করতো? ও তৃণমূল নেতা। আচ্ছা, আপনার বাড়িটা কোন জায়গাটা? হ্যাঁ, আমাদের যুব মোর্চার জেলার সহসভাপতি মিঠুন ঘোষ ইটাহার বিধানসভার রাজগ্রামে তার বাড়ি, অ্যারাউন্ড 9:30 সময়। ওখানে ও বাড়িতে ঢুকে মোটরসাইকেলটা রেখে একটু খোলানের দিকে বেরিয়েছে, তখন তৃণমূলের দুষ্কৃতকারী কাসেম আলী তার উপরে বন্দুক নিয়ে হামলা চালায় এবং তার পেটে গুলি করে। এই মুহূর্তে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, মিঠুন ঘোষ আমাদের মধ্যে আর নেই, তাকে তৃণমূলী সন্ত্রাসবাদীরা হত্যা করেছে। ডাক্তারবাবুরা পেশেন্ট দেখলেন, দেখে বললেন প্রাণ নেই, এক্সপায়ার করেছে। আমরা ধিক্কার জানাই এই ঘটনাকে। মিঠুন ঘোষের উপরে এর আগেও একবার গুলি চালানো হয়েছিল, ইটাহারে পায়ে গুলি লেগেছিল, আপনারা জানেন। এবিভিপির মনোনয়ন দাখিল করতে গিয়েছিলাম আমরা ইটাহার কলেজে, আমাকে এবং মিঠুন ঘোষকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছিল, মিঠুন ঘোষ সেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন। তারপরেও বহুবার মিঠুনকে মারবার ষড়যন্ত্র করেছে কাসিম আলী এবং তৃণমূলের লোকজন। ঈশ্বর তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল, হয়তো আজকে একটু অসতর্কভাবে একা বাইরে বেরিয়েছে যায় রাত্রিবেলায়, সেই সুযোগ নিয়ে কাসেম আলী এবং তার দলবল তার উপর অত্যাচার চালায়, আঘাত চালায়, গুলি চালায় এবং তাকে হত্যা করে। এটার কারণ বলে মনে হচ্ছে আমার? এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণ। মিঠুন ঘোষ উগ্র ভারতীয় জনতা পার্টির সমর্থক, ভালো কর্মী, যুবা নেতা, এবং সে গর্বের সঙ্গে নিজেকে হিন্দু বলতে ভালোবাসত, এটাই তার।